এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন, মনের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায়, আপনি ইচ্ছাকৃত আনেন নাই, তাহলে এর কারণে আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি, আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না। তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে। এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয়, এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয়, শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন, তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা তোমার মনের মধ্যে আসে, এটাই তো ঈমান, এটাই তো ঈমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না, তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো, তোমার ঈমান আছে, সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না। শয়তান তোমার মধ্যে চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে। তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুনাহ হবে না। এরকম আসলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার, এবং আমন্তু বিল্লাহি ওয়া রাসূলি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। আসমা আক্তার জাকি আপনি লিখেছেন, নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি, তাও মনে হয় যেন ভুল হচ্ছে, এর জন্য সিজদায়ে সাহু দেই, এ অবস্থায় আসলে করণীয় কি? আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন, এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে, এই মনে হচ্ছের ভিত্তিতে সিজদা সাহু আপনি দিবেন না। পার্টিকুলার কোনো ভুল যদি হয়, একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে, তার ভিত্তিতে আপনি সিজদা সাহু দিবেন। অনেকে এরকম ধোঁয়াশাপূর্ণ, জাস্ট ওই মনে হয়েছে, কোনো ভুল হতেও পারে, হলে এরকম ওয়াসওয়াসা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে, এটা এক ধরনের রোগ বলতে পারি, সেই রোগের কারণে তিনি সিজদা সাহু দিচ্ছেন, এটা মোটে উচিত নয়। ঠিক একইভাবে হজে বা উমরা গেলে অনেকে অযথাই দম দেন, যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম, না, এরকম কোনো দমের নির্দেশনা শরীয়ত আমাদেরকে দেয়নি। বরং আমরা দম দেব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে, সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া, নিজের সংশয় দূরের জন্য, অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না, স্পষ্ট না, তাহলে সেক্ষেত্রে এটি শরীয়ার কোনো নির্দেশনা নয়।